বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় এক লক্ষ কুড়ি হাজার টাকার ঘর আপনার নামে এসছে কিনা অথবা তিন লাখ ষাট হাজার টাকার ঘর আপনার নামে এসছে কিনা আপনারা কিভাবে জানতে পারবেন অর্থাৎ গ্রামের মানুষরা এবং শহরের মানুষরা উভয়েই কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন যে আপনাদের নাম এই দু সালে অর্থাৎ এই বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা এসছে কিনা অর্থাৎ আপনার নামে কোনো রকম কোনো ঘর পাশ হয়েছে কিনা তো বন্ধুরা দুটো পদ্ধতি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অর্থাৎ একই ভিডিওতে আপনারা দুভাবে দেখতে পেয়ে যাবেন অর্থাৎ যারা শহর থেকে দেখছেন তারাও বুঝতে পারবেন যে আপনার নাম এসছে কিনা আপনারা কীভাবে জানবেন এবং যারা গ্রামে বাস করছেন তারাও জানতে পেরে যাবেন যে আপনাদের নাম এই প্রধানমন্ত্রী আবাস যোজনা এসছে কিনা আপনারা কীভাবে চেক করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখে এবং সেই সঙ্গে বলিনি ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটন রয়েছে এখানে ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর শেয়ার বটে ক্লিক করে ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে একটা লাইক দিয়ে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা দু সালে নতুন নামের লিস্ট প্রকাশিত হয়ে গেছে তো এই লিস্টে আপনার নাম আছে কি না কীভাবে চেক করবেন তো সর্বপ্রথম আমি শহরের মানুষদের জন্য দেখিয়ে দিচ্ছি এরপর আমি গ্রামের মানুষদেরও দেখাবো তো বন্ধুরা দেখুন যারা শহরে বাস করছেন তারা এই ওয়েবসাইটে চলে আসবেন পি এম এ ওয়াই এম আই এস ডট জিওভি ডট ইন ওয়েবসাইটের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এখান থেকে আপনারা সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা আপনাদের মোবাইল থেকে এই ওয়েবসাইটটা সার্চ করার পরে আপনাদের সামনে এইরকম ওয়েব পেজ খুলে যাবে তো এবার দেখুন ডান দিকের উপরের কর্নারে তিনটে লাইন অর্থাৎ যে বারটি দেখতে পাচ্ছেন এই বারে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা বারে ক্লিক করলে দেখুন প্রথম যে অপশানটি রয়েছে সার্চ বেনিফিশিয়ারি তো এখানে আপনারা একটু ক্লিক করে ধরে থাকবেন তো ক্লিক করে ধরে থাকার পরে এইরকম অপশান চলে আসবে একটু বাইরের দিকে ক্লিক করবেন এখানে দেখুন সার্চ বাই নেমের একটি অপশান আপনারা পেয়ে যাচ্ছেন তো এই সার্চ বাই নেমে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা সার্চ বাই নেমে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে এখানে দেখুন সার্চ বেনিফিশিয়ারি আর এন্টার আধার নাম্বার তো এই যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সে আপনারা আপনাদের আধার নাম্বারটি দিয়ে দেবেন তারপরে এই যে শো রয়েছে এই শো অপশানে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা এই শো অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার নামে যদি কোনো ঘর পাস হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে আপনার ডিটেলসটা চলে আসবে আপনার ওয়ার্ড নাম্বার এবং আপনার মিউনিসিপ্যালিটি নাম্বার তাছাড়া আপনি কত তারিখে টাকা পাবেন বা কত তারিখে আপনি ঘরের টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সমস্ত কিছু আপনারা এখান থেকে জানতে পেরে যাবেন তো তার জন্য আপনারা আধার কার্ড নাম্বারটি দিয়ে দিন এবং এই শো ডেটাতে ক্লিক করুন এখানে ক্লিক করলেই যারা শহরের মানুষ রয়েছেন তারা দেখতে পেয়ে যাবেন যে তাদের নামে ঘর পাস হয়েছে কি না তো বন্ধুরা এটা ছিল শহরের পদ্ধতি এবারে চলুন জেনে নেওয়া যাক গ্রামের মানুষরা কীভাবে সার্চ করবেন তার জন্য আপনারা ব্যাকে চলে আসুন বন্ধুরা তো ব্যাকে আসার পরে আপনারা সার্চবারে লিখুন পি এম এ ওয়াই জি তো এটা লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তার মধ্যে প্রথম ওয়েবসাইটটি প্রধানমন্ত্রী আবাস যোজনার আই এ ওয়াই ডট নিক ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটি এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেটা কিন্তু খুলে যাবে এবারে বন্ধুরা আপনাদের সামনে একটা পপ আপ উইন্ডোজ খুলে যাবে তো এখানে এই যে পপ আপ উইন্ডোজের ডান দিকের কর্ণারে যে ক্রস চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা কেটে দিন তারপরে বন্ধুরা যদি আপনারা মোবাইল দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু মোবাইলের ডান দিকের কর্নারে যে তিনটে ডট দেখতে পাচ্ছেন এই তিনটে ডটে ক্লিক করে আপনারা একটু নিচের দিকে নেমে যাবেন তো এখানে একটি সাইডের অপশান পাবেন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলেই আপনার মোবাইলটা অনেকটা কম্পিউটারের মতো কাজ করবে বন্ধুরা এবং নতুন করে এই ওয়েবসাইট রিলোড হয়ে আপনাদের সামনে চলে আসবে তো এখানে আবার কিন্তু আগের মতো একটা পপ আপ উইন্ডোজ শো করবে তো আবার কিন্তু আপনারা আগের মতো এই পপ আপ মেসেজটাকে ডান দিকের যে ক্রস চিহ্ন রয়েছে এখানে কিন্তু ক্লিক করে এই পপ আপ মেসেজটাকে কেটে দেবেন তো বন্ধুরা এই পেজটা এবারে আপনাদের সামনে রিলোড হয়ে নতুনভাবে খুলে যাবে তো এখানে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আবাস সফট নামে তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে আবাস সফটের অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই আবাস শফটে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা যখনই এই আবাস শফটে আপনারা ক্লিক করবেন সাথে সাথে কিন্তু অনেকগুলো অপশান আপনাদের সামনে চলে আসবে তার মধ্যে এই যে রিপোর্ট অপশানটি দেখতে পাচ্ছেন এই রিপোর্ট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো রিপোর্ট অপশানে যখনই ক্লিক করবেন নতুন করে একটি পেজ কিন্তু আপনাদের সামনে খুলে যাবে তো বন্ধুরা দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে এই পেজটি আপনাদের সামনে খুলে যাবে তো এবারে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন বন্ধুরা তো নিচে একটি অপশান আপনারা পেয়ে যাবেন দেখুন এই সেকশানে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান তো এই জায়গাতে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা এই জায়গাতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে আবার নতুন করে একটি পেজ খুলে যাবে তো বন্ধুরা দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ খুলে গেছে তো একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন সিলেক্টের অপশান পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার রাজ্যটি আপনি সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনি যে রাজ্যে বাস করেন সেই রাজ্যটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে বন্ধুরা এখানে রাজ্য সিলেক্ট করার পর এই পেজটা আবার রিফ্রেশ হয়ে চলে আসবে তো এবারে দ্বিতীয় যে সিলেক্টের অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার যে জেলাটি সেটা সিলেক্ট করবেন অর্থাৎ যে জেলায় আপনি বাস করেন সেটা সিলেক্ট করবেন আবার রিলোড হয়ে যাবে তো আপনারা আবার একটু নিচের দিকে নামবেন পরের সিলেক্টে আবার ক্লিক করবেন তো এবারে আপনার যে ব্লকগুলো সেই ব্লকের নাম চলে আসবে আপনারা আপনাদের যে ব্লকগুলো সেই ব্লকের নাম সিলেক্ট করে নেবেন ব্লকের নাম সিলেক্ট করা হয়ে গেলে আপনারা আবার একটু নিচের দিকে চলে আসুন পরের যে সিলেক্টের অপশন রয়েছে এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করলে আপনাদের যে অঞ্চলের নাম সেই অঞ্চলের নামগুলো চলে আসবে তো এটা কিন্তু বন্ধুরা গ্রামের পদ্ধতি আমি দেখাচ্ছি শহরের পদ্ধতি আগে দেখিয়ে দিয়েছি তো এবারে আপনারা একটু নিচের দিকে চলে আসুন এখানে দেখুন সিলেক্টের অপশান রয়েছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে একদম নিচের দিকে আপনারা চলে আসবেন বন্ধুরা দু সাল সিলেক্ট করে নেবেন তো দু সাল সিলেক্ট করার পরে কিন্তু আপনারা আবার নিচের দিকে চলে আসবেন এখানে এবারে একটি অপশান পেয়ে যাবেন দেখুন আবাস সিলেক্টের অপশান পাচ্ছেন তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তো এই জায়গাতে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে ক্লিক করার সাথে সাথে নতুন পেজটা রিলোড হয়ে যাবে এবারে আপনারা নিচের দিকে আসবেন এখানে দেখুন এখানে একটা ক্যাপচার দেওয়া রয়েছে অর্থাৎ ষাটের সঙ্গে পঁয়ত্রিশ যোগ গেলে কত হয় সেটা আপনাকে এই ক্যাপচার বক্সে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে এই সাবমিটে ক্লিক করে সাবমিট করতে হবে তো আমি আমারটা করে নিচ্ছি আপনার যেটা আসবে আপনি সেটি করে নেবেন তো বন্ধুরা সাবমিট বটমে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এলাকায় যতগুলো লোকের ঘর পাস হয়েছে তাদের সবাই লিস্ট কিন্তু আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন এবারে বলে নেই বন্ধুরা একই নামে ধরুন চারটে কি পাঁচটা পাস হয়েছে তাহলে কি করে বুঝবেন যে এই ঘরটা আপনার তো তার জন্য দেখুন আপনার যেটা মনে হবে যে আপনার এই নামটা আপনার তো সেক্ষেত্রে আপনি সেই নামটার পাশে যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিকে ক্লিক করে ধরে সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখানোর জন্য একটা নাম্বারকে কপি করে নিলাম এখানে ক্লিক করে ধরে তারপরে এই যে নাম্বারটি রয়েছে এটাকে নিয়ে আমি উপরের দিকে একটু চলে বন্ধুরা তো উপরের দিকে যখন আপনারা আসবেন এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন দেখুন স্টেক হোল্ডার নামে তো এই যে স্টেক হোল্ডারের অপশানটি দেখতে পাচ্ছেন এই স্টেক হোল্ডার্সের অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন আই বা পি এম এ ওয়াই জি তো এই জায়গায় আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা এই জায়গাতে যখনই আপনারা ক্লিক করবেন সাথে সাথে একটি নতুন পেজ খুলে যাবে আর এখানে কিন্তু দেখুন একটি অপশান রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বারে আপনারা কী করবেন যে নাম্বারটিকে কপি করেছিলেন সেটাকে পেস্ট করে দেবেন তো এটা পেস্ট করে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এবারে নিচের দিকে একটু চলে আসবেন এখানে যে অপশানটি পাচ্ছেন দেখুন সাবমিটের এই সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা সাবমিটে ক্লিক করে দিলেই এই যে ব্যক্তিটার আপনি ডিটেলস এখানে দিলেন এই ব্যক্তির পুরো ডিটেলস কিন্তু এবারে চলে আসবে আপনাদের সামনে এই ব্যক্তি কবে ঘর পেয়েছে এবং কবে টাকা পাবে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এবং আপনারা বুঝতে পেরে যাবেন যে এই অ্যাকাউন্টটা আপনাদের কিনা অর্থাৎ এই নামটা আপনার কিনা তো বন্ধুরা এইভাবেই কিন্তু গ্রামের মানুষরাও সহজেই চেক করে নিতে পারবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনার নাম আছে কিনা তো এইভাবেই কিন্তু বন্ধুরা গ্রামের মানুষ এবং শহরের মানুষ উভয়েই কিন্তু চেক করে নিতে পারবেন যে দু হাজার একুশ সালের নতুন লিস্টে আপনাদের নাম বর্তমানে রয়েছে কিনা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনার নামে ঘর পাস হয়েছে কিনা এবং ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক